আরো খবর জানাতে মাদারীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাগর হোসেন তামিম সাগর আইন শৃঙ্খলা বাহিনীর কেমন তৎপরতা দেখছেন যে আসলে শেষ মুহূর্তে যে প্রস্তুতির বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে মাদারীপুরের যে কালকিনি উপজেলার নির্বাচন হবে আমি আসলে এই মুহূর্তে যে মাঠটি রয়েছে এটি হচ্ছে কালকিনী ডাবলসন কলেজ মাঠ যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে সকাল আটটার পর থেকেই এবং বেলা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মাদারীপুরের যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি এই বিষয়ে ব্রিফ করবেন এবং এই নির্বাচন পরিচালনার জন্য যে সহকারী রিটার্নিং এবং প্রিজাইডিং যে কর্মকর্তা তারাও কিন্তু দুইটার মধ্যে মাঠে আসবেন এবং দুইটার পরেই কিন্তু নির্বাচনী যে সামগ্রী সেগুলো কিন্তু বিতরণ শুরু হবে তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মধ্যে আসতে শুরু করেছে এবং অনেকে চলেও আসছেন মাদারীপুর পুলিশ সুপার যেটি জানিয়েছে এই নির্বাচন সুস্থভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে চারজন করে পুলিশের সদস্য এবং পনেরো জন আনসার সদস্য সমন্বয় আসলে থাকবে এবং প্রতিটি ইনোয়ানে একজন করে ম্যাজিস্ট্র থাকবে থাকবে যারা এই পুরো যে কেন্দ্রগুলো সেখানে তারা যে নির্বাহী কেউ অপরাধ করলে তাদেরকে এই আইনের আওতায় আনার জন্য তারা কাজ করবেন এই মাদারীপুরের এই কালকিনি পৌরস উপজেলায় কিন্তু মোট চারজন চেয়ারম্যান প্রার্থী এবং তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং চারজন তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সব মিলে এখন কিন্তু কালকিনিতে আসলে একটি উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি কারণ প্রতিটি ভোট কেন্দ্রে আসলে এই নির্বাচনী সামগ্রিক পৌঁছাবে যার ফলে কিন্তু ভোটাররা এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ আনন্দ আমরা লক্ষ্য করেছি তো সামগ্রিকভাবে আগামীকালের যে নির্বাচন সেটি সুস্থ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তো এই ছিল আমার কাছে কাকুলি সাগর আপনাকে বা দর্শক মাদারীপুর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাগর হোসেন তামিম